প্যারিস অলিম্পিক গেমস টানা দ্বিতীয় দিন পদক তালিকায় শীর্ষে থাকলো জাপান। রবিবার গেমসের তৃতীয় দিনে আরও দুটি ইভেন্ট জিতে মোট ছয়টি স্বর্ণ নিয়ে সবার উপরে এশিয়ার দৃষ্টি। ছয় স্বর্ণের সাথে দুটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জ নিয়ে জাপানের পদক সংখ্যা ১২টি। রবিবার জিমন্যাস্টিক্সে পুরুষ দলগত ইভেন্টে রূপকথার গল্প নিয়ে স্বর্ণ জেতেন জাপান। তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর চীনকে পেছনে ফেলে তারা লড়াইয়ের মাঝপথে পঞ্চম স্থানে ছিল জাপানের জিমস্টাররা। গত অলিম্পিকে দুটি ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণজয়ী হাসিমতো বড় ভুল করে দলকে পিছিয়ে দেন। সেখান থেকে প্রায় অসম্ভবকে সম্ভব করে ছেড়েছে জাপান। নিজেকে ফিরে পেয়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন ২২ বছরের হাসিমতো। ২৫৯.৫৪ পয়েন্ট নিয়ে প্রথম হয় জাপান। ২৫৯.০৬২ পয়েন্ট নিয়ে চীন রৌপ্য। যুক্তরাষ্ট্র ২৫৭.৭৯৩ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতেছে। গেমসের তৃতীয় দিনে জাপান তাদের অন্য স্বর্ণটি জিতেছে ছেলেদের স্ট্রিট স্কেটবোর্ডিংয়ে। সমান পাঁচটি করে স্বর্ণ জিতে পদক তালিকায় জাপানের পরে রয়েছে ফ্রান্স, চীন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া। তিনটি স্বর্ণ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ৬ আছে।